বাস্তব একটি ইঁদুর আর কুকুরের গল্প। ইঁদুরটি শেষ পর্যন্ত যায় কাকের পেটে, কিভাবে যায় সেটা ভিডিও ফুটেজের মাধ্যমে সরাসরি দেখুন। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনে ক্লিক করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইঁদুর ছিল খাঁচায় বন্দি, আর কুকুর এসে প্রথমেই ইঁদুরটিকে খাঁচা সহ একটু ঝুঁকে নাড়া দিল। বেশ মোটামুটি সময়ে কুকুর ইঁদুরটির সাথে খেলা করতে লাগলো। পিছন থেকে লোকটা এসে ইঁদুরের খাঁচা হাতে নিল, তো হঠাৎ কুকুরটি ভয় পেয়ে গেল মানুষটি দেখে। লোকটি প্রথমত ইঁদুরটিকে ছেড়ে দিল। সেই সময় ইঁদুর ধরে পালানোর চেষ্টা করলো, খপ করে ইঁদুরটিকে ধরার চেষ্টা করলো কুকুরটি। খানিকটা সময়ে ইঁদুর আর কুকুর দৌড়ে লাফালাফি করলো। পেছন থেকে এসে সেই লোকটি ইঁদুরটি মাথায় বাড়ি মারল। তখন সময়ে কুকুর পেছন থেকে দাঁড়িয়ে না থেকে খপ করে ইঁদুরটি মুখে নিয়ে দৌড়ে পালালো। তখন সেই সময়ে ডাইনে বামে অনেকগুলা লোক দাঁড়িয়ে কুকুর আর ইঁদুরের খেলা দেখছিল। কুকুর আর ইঁদুরের মতো ঠিক এরকম খেলা দেখতেছে। এখন সময়ে মানুষ মানুষকে মারলে কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে কুকুর আর ইঁদুরের মতো দাঁড়িয়ে থেকে তামাশা দেখে। হায়রে মানুষ, সবাই একজোট হয়ে প্রতিবাদ করো, এমন সময়টি তোমার আমার সবার আসতে পারে, তাই সতর্ক হওয়াটা সবার জন্য ভালো। তাই এই ইঁদুর আর কুকুরের খেলা দেখা বন্ধ করো, সবাই এক হয়ে শক্ত হাতে হাত রেখে প্রতিবাদ করো। আসলে বাস্তব কুকুরটি আর ইঁদুরটি যেভাবে খেলতেছিল, আসলে বর্তমান রাস্তায় যেভাবে সরাসরি মানুষকে মানুষ মারে, ঠিক ইঁদুর আর কুকুর যেভাবে কুকুরটি ইঁদুরটিকে টানতেছিল, তখন ডাইনে বামে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর আর ইঁদুরের খেলা দেখতেছিল। ঠিক আমরা মনে করি আজ মানুষকে মানুষ মারলে সেই ইঁদুর আর কুকুরের মতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় খেলা দেখি, অথচ আমরা কেউ প্রতিবাদটি করি না। কারণ প্রতিবাদটি করি না ভয়ে। আজকে যদি আমরা একসাথে হাত রেখে রুখে দাঁড়াই, তো সব কিছুই জয় করতে সম্ভব। তো আশা করি আপনারা এরকম খেলা আর দেখবেন না, সরাসরি প্রতিবাদ করুন।